নমস্কার, শুভ সরস্বতী পূজা। আজ প্রিভিলেজ বাচ্চাদের হাতে খড়ি আর চাষির বাচ্চাদের হাতে দড়ি। বৃষ্টি থেমে গেছে, রোদ উঠে গেছে, আশা করি বাচ্চা থেকে বড় সবাই ঘুরছেন একা বা নিজের পছন্দের সঙ্গীর সাথে। যারা ঘুরছেন না, যারা বাড়িতে বসে আছেন, তাদের প্রতি আমার ভালোবাসা রইল। কিন্তু প্লিজ কেউ এরকম বলবেন না যে বৃষ্টি হলে ভালো হতো, কেউ ঘুরতে পারতো না। শুনুন, প্রত্যেকেরই জীবনে নিজেদের চয়েস থাকে, কেউ ঘুরছে, অ্যান্ড দ্যাটস নান অফ ইউর বিজনেস। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু গো আউট, নোবডি ইজ আস্কিং ইউ টু গো আউট। অলরাইট, প্লিজ ডোন্ট ডু দ্যাট। আর যদি এই কারণে করে থাকেন যে আপনারও সুপ্ত বাসনে রয়েছে ঘুরতে যাওয়ার, কিন্তু আপনি কুলসারের জন্য এরকম করছেন, গো আউট ম্যান, নোবডি গিভস আ ফাক। এনিওয়ে, আমি কনসিস্টেন্ট হওয়ার জন্য এখন থেকে ভাবছি প্রতিদিনই একটা করে ছোট ছোট ভিডিও দেব। মানে দেওয়ার চেষ্টা করবো রোজ, রোজ হয়তো হবে না, বাট চেষ্টা করবো রোজ দেওয়ার, মানে ভিডিও। যাই হোক, সম্প্রতি একটা খুব বিতর্কের ঝড় উঠেছিল কবির সুমনকে নিয়ে। কবির সুমনকে রিপাবলিক বাংলার সাংবাদিক ফোন করেছিলেন এবং কবির সুমন সেখানে কাঁচা কাঁচা খিস্তি মেরেছেন সব। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যারা রেগুলার মিসোজিনিস্টিক বিহেভিয়ার করে এবং অবশ্যই মিসোজিনিস্ট গালাগালি দেয়, তারা ওখানে গিয়ে বলছে, ও মা, মাকে যদি বলেছে, দিস ইজ নট সামথিং, দিস ইজ হিপোক্রিসি। এনিওয়ে, গাড়িটা খারাপ, অবশ্যই খারাপ, কিন্তু আমি বুঝি না, মানে কেন আমার পার্সোনালি ফেভারিট গালি কি জানেন, শুয়োরের বাচ্চা আর কুত্তার বাচ্চা। এগুলো বলার মধ্যে এত ক্রাঞ্চি, একটা ক্রিসপি একটা ব্যাপার আছে না, মানে বলে একটা এত চরম সুখ লাগে, উফ, ভাবতে পারবেন না। মানে বলি দেখুন না, স্টার্ট করে দেখুন আপনি, এই যে শুয়োরের বাচ্চা বলছেন, শুয়োরের বাচ্চা, ঠিক আছে, এটা যাকে বলছেন ইনস্ট্যান্টলি একটা সুখ চলে আসবে, শুয়োরের বাচ্চা, একদম ভিতর থেকে ব্যাপারটা উঠিয়ে আনুন। কুত্তার বাচ্চা, এগুলো হচ্ছে বেসিক গাছ, সো ইনোসেন্ট, ইয়েট সো এফেক্টিভ ফর ইউর ওন স্যাটিসফ্যাকশন, অফকোর্স, গাড়িটা ওই জন্যই দাও। এনিওয়ে, আমি ভাবছি কিছু নতুন গালাগালি আবিষ্কার করবো, সেগুলো নিয়ে আরেকটা ভিডিও বানাতে পারি, দেখি সেগুলো গালিগুলো আবিষ্কার করে নিই, তারপর নতুন একটা ভিডিও নিয়ে আসবো।